হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনারা কি শিখতে যাচ্ছেন? আজকে একটা অ্যানিমেশন বাটন দেখবেন। আপনি বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করলে এরকম একটা জিনিস দেখতে পান যে আপনার ভিডিওর উপরে এরকম পপ আপ হয়, যে একটা আসতেছে সুন্দরভাবে, যেমন বর্ডার আসতেছে, একটা অ্যানিমেশন আসতেছে। অনেক ওয়েবসাইটে পাবেন আপনি এরকম। আপনার মন চাইছে যে এটা কিভাবে করা যায়, সেক্ষেত্রে আপনি আজকে এটা ভিডিও ডিসক্রিপশনে সার্চ করতে পেয়ে যাবেন যে কিভাবে আমি তৈরি করতেছি। আপনি দেখলে শিখে ফেলতে পারেন। তো আপনি যদি আফটার ভিউ সম্বন্ধে ধারণা রাখেন তাহলে আপনি তৈরি করে ফেলতে পারবেন এরকম একটা জিনিস, আর অ্যানিমেশন সম্বন্ধে ধারণা থাকলে। ওকে, তো এটা তৈরি করে ফেলবো আজকে আমি। তো সেক্ষেত্রে তো চলে আসলাম আমি আমার ডকুমেন্টে আসে। তো এখানে একটা ফাইলের নাম দিচ্ছি যে অ্যানিমেশন, অ্যানিমেশন নাম। হ্যাঁ, এর ভিতরে আমি একটা সিএসএস ক্রিয়েট করব যার নাম দেবো আমি স্টাইল ডট সিএসএস। ওকে, আর একটা হবে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, তো এটাকে ওপেন এখন করতেছি না, জাস্ট আগে এডিটরে চলে আসি। সাবলাইম টেক্সটে এটা দিয়ে দিলাম, এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের এইচটিএমএল সিএসএস নিয়ে আসা। ওকে, তো আমাদের একটা মার্ক আপ করতে হবে। এইচটিএমএল লিখে মার্ক আপটা করে ফেললাম। তো মার্ক আপ ডান। তো এখানে আগে অ্যানিমেশন, অ্যানিমেশন প্লে বাটন নাম দিলাম। হ্যাঁ, টাইটেলে। তো আমাদের আগে লাগবে কি, আগে লাগবে আইকন একটা নিয়ে আসবো আমি। সেক্ষেত্রে আমি ফন্ট অসাম আইকন ইউজ করবো। তো আজকে সিডিএন ইউজ করবো আমরা। ফন্ট অসামে সিডিএনটা নিয়ে আসবো, কপি করলাম, জাস্ট এখানে আসে লিংক করাই দেবো আমি। লিংক ছোট হাতের হবে অবশ্যই। তো লিংক করাই দিলাম। ওকে, তো এরপরে আমাদের সিএসএস ফাইলে লিংক করাইতে হবে। লিংক সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। ওকে, তো সিএসএস লিংক করে ফেলছি আমি। তো আমাদের আগে কি কালার আছে কালারটা দেখেছি, যে এটা কালার হলো গ্রে কালার, আর মার্জিন পেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা মার্জিন করতেছি জিরো। এই মার্জিন প্রিডিং জিরো করার উদ্দেশ্য কি একটু পরে দেখাচ্ছি। প্রিডিং হচ্ছে জিরো। আচ্ছা, তো বডি, বডিকে যদি আমি বলে দেই যে ব্যাকগ্রাউন্ড কি পাবে তোমার, যে বিবিবি, এটা মূলত গ্রে কালার একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো এটাকে রিলোড করে ফেলি। হ্যাঁ, তো রিলোড করে সুন্দরভাবে চলে আসছে। যদি আমি এটাকে একটু মার্জিন পেইন্টটা যদি আমি বাদ দিই তাহলে দেখবেন যে আপনার লেফট সাইডে আর টপ সাইডে একটা স্পেস চলে আসে। হ্যাঁ, একটা হালকা একটা স্পেস চলে আসে। তো সেই স্পেসটা দূর করার জন্য মূলত আমরা মার্জিন এটা ইউজ করি। তো এটা দিয়ে দিলাম ডিফল্ট, সমস্যা নাই, আপনি না ইউজ করলেও সমস্যা হবে না। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা আগে একটা ডিবি করতেছি যার ক্লাস নেম হবে মেইন, এটা হলো প্যারেন্ট, একটা দিচ্ছি ডিফ। এর ভিতরে আমাদের আইকনটা দিতে হবে, আইকনটা সার্চ করে নিয়ে আসতে হবে। যেহেতু ফন্ট অসাম, দেখি ফন্ট অসামের আইকনটা কোথায় পাবো, ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেব। আইকনে ক্লিক করলাম, জাস্ট চলে আসবে এখানে একটু। আচ্ছা, তো আইকনটার নাম মূলত হলো, এটা নাম বলা হয় প্লে বাটন বা প্লে প্লে প্লে। ওকে, আচ্ছা প্লে, তো প্লেটার আমরা এখানে কিছু প্রো ভার্সন পাবো, কিছু ফ্রি ভার্সন পাবো। তো আমরা ফ্রি ভার্সন ইউজ করতে যাচ্ছি। তো আমি ফ্রি ভার্সনটাকে নিয়ে আসতেছি। তো এটাকে ক্লিক করলে পুরোটাই কপি হয়ে যাবে আপনার। তো আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, যে এটা ক্লাস হবে যার নাম হলো সার্কেল। ওকে, এটাকে যদি আমি এখন রিলোড করি আমারটা, এটা হ্যাঁ আসছে। তো এটাকে আগে আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে, সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে আপনাকে। তো আমার মেন যেটা আছে তাকে আমি এখন বলতেছি যে তোমার ডিসপ্লে হবে কি ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার, সেন্টার আসছে। এখন মিডিলে সেন্টার আসতে হবে, সেক্ষেত্রে একটা হাইট ইউজ করতে পারেন আপনি, যে হাইট 100 ভিএস, ভার্টিক্যাল 100 ভিএস। এবার কি হবে, অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, সেন্টারে চলে আসছে না জিনিসটা, দারুণ না। তো সার্কেলকে এবার স্টাইল করবো। সার্কেলের ভিতর যদি থাকে কোনো আই টেক, ওকে আই, তো এর উইড হবে কত,
একটা উইড নির্দিষ্ট করে দিচ্ছি আমি, যে 60 পিক্সেল উইড হবে, হাইট হবে সেম 60 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম যে আমি রেড, ওকে। কালার, কালারটা কি হবে, কালারটা হবে অবশ্যই সাদা। টেক্সট অ্যালাইন হবে কি সেন্টার, আর লাইন হাইট হবে, যদি উইড হাইট যত লাইন হাইট হবে তত, সেক্ষেত্রে আপনার 60, ঠিক আছে। আর ফন্ট সাইজ কত দিব, দিলাম 30 পিক্সেল। আচ্ছা, এতটুকু তো আমাদের হয়ে গেছে। তো এই সার্কেল যে আছে, সেই সার্কেলকে আমরা আগে পজিশনিং করব। সার্কেল হবে পজিশন হবে রিলেটিভ। আপনারা যদি আফটার বিফোর ইউজ করতে চান তাহলে আপনাকে পজিশনিং করতে হবে, ভালোভাবে জানতে হবে। তো আমি সেক্ষেত্রে বিফোর ইউজ করতেছি। তো পজিশন হবে অ্যাবসলিউট, ল্যাব হবে 0, টপ হবে 0, উইড হবে, একটা উইড দিয়ে দিচ্ছি যে 70 পিক্সেল উইড হবে। আর সরি, এখানে না, এখানে হবে হাইট, হাইট হবে 70 পিক্সেল। সেক্ষেত্রে আমি বর্ডার ইউজ করতেছি, বর্ডার জাস্ট 2 পিক্সেল, সলিড সলিড দিলাম যে আমি হোয়াইট। আসে কিছু আসে নাই, কেন আসে নাই, কন্টেন্ট ইউজ করতে হবে, আফটার ইফেক্টস ইউজ করলে কন্টেন্ট অবশ্যই দিতে হবে। তো এটাকে একটু মুভ করাই, লেফট থেকে একটু মুভ করাচ্ছি, আর টপ থেকে একটু নেগেটিভ মার্জিন দিয়ে উপরে তুলতেছি, ঠিক আছে, চলে আসছে। তো চলে নিয়ে কোডটাকে আমরা আগে আমাদের সিএসএস এ কপি করে দিয়ে দিই, কপি করছি, জাস্ট দিয়ে দিলাম সিএসএস এ। তো এগুলোর ভিতরে তো কোনো ডাউট থাকার কথা না। এবার যদি আফটার ইউজ করতে চাই, তো আফটার ইউজ করতে হলে যে শুধু নামটা চেঞ্জ হবে, আফটার আফটারে কি হবে, আফটারে তো আর উইড হাইট আমি সেম রাখবো না, কারণ একটা বড় একটা ছোট করতে চাচ্ছি। চলুন একটু দেখি আসে, চলেন এটাকেও একটু আমরা লেফট রাইট থেকে একটু সরাই ফেলবো আফটার। তো দেখি লেফট থেকে কতটুকু সরাতে লাগে একটু দেখে নিন। আচ্ছা, 17 মাইনাস নেগেটিভ মান যেটা, ওকে। তো এই কোডটাকে আর একবার দিয়ে দিচ্ছি আমি, কয় নাম্বার লাইন, লাইনটা একটু দেখে নিন, 36 নাম্বার লাইনে দিব আমরা কোডটাকে। তো 36-এ এই ভিতরে কোডটুকু চেঞ্জ হয়ে গেল। তো এখন দেখেন সুন্দরভাবে একটা জিনিস চলে আসছে। হ্যাঁ, এখন এটাকে এখন অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন করার জন্য আপনাকে কি জানতে হবে, যে অ্যানিমেশনটা কীভাবে চালু শুরু করতে হয় তা জানতে হবে অবশ্যই। তো এটাকে আগে অ্যানিমেশন করার আগে এটাকে আমরা বর্ডার দিতে পারি, যে এলে বর্ডারগুলো আপনার একটু কমাই দিই, ঠিক আছে। তো এই যে আই আই এর এখন দিচ্ছি আমি যে বর্ডার রেডিয়াস কত, 50%, দেখবেন যেটা গোল হয়ে গেছে। হ্যাঁ, এই দুটাকেও আমরা গোল করে ফেলবো, সেক্ষেত্রে সেম জিনিসটা ইউজ করতে হবে আমাকে। তো এই দুটাকে আমি দিয়ে দিচ্ছি বর্ডার। তো বর্ডার তো আমাদের হয়ে গেছে, এখন স্টাইল করতে হবে, জাস্ট অ্যানিমেশন কি করে হবে কাজটা। তো অ্যানিমেশনের জন্য আপনাকে অবশ্যই কি ফ্রেম ইউজ করতে হবে, কি ফ্রেমস, এরপরে আমরা অ্যানিমেশনের নামটা দিব। তো আমি দিচ্ছি একটা নাম দিচ্ছি ওয়ান। তো এই বিফোর কে বলতেছি প্রথমে, অ্যানিমেশন অ্যানিমেশন নেম কি হবে, ওয়ান, কত আমি দিচ্ছি যে 2 সেকেন্ড ধরে হবে কাজটা। তো এখানে একটা দিতে আপনি কতক্ষণ এটা হবে কাজটা, ঠিক আছে, সেক্ষেত্রে আমি দিচ্ছি ইনফাইনাইট। আচ্ছা, এটা আনলিমিটেড বার হবে জিনিসটা। তো সেই ক্ষেত্রে আমরা যখন যদি 0% করতেছি একটাকে, 0% শুরু হবে কত থেকে আর শেষ হবে কত থেকে, সেই জিনিসটাকে বলে দিতে হবে এখানে। সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম স্কেল স্কেল ইউজ করবো। স্কেল একটা দিলাম 0, আর একটা দিচ্ছি, একটা নির্দিষ্ট করে মান দিচ্ছি যে 1.2। আর এটা অ্যানিমেট হবে স্মুথলি, একটা ট্রানজিশন দিতে পারেন 0.4 সেকেন্ড, ওকে। তো একটু চলুন এটাকে রিলোড করি, এখানে একটা অ্যানিমেশন হয় কি না, অ্যানিমেশন কি হচ্ছে, হ্যাঁ আপনি বলুন অ্যানিমেশন হচ্ছে, কিন্তু এটা আমরা এখানে মানটা চেঞ্জ করি না, এটা 100 হবে। এখন দেখবেন যে নিচ থেকে অ্যানিমেশন হচ্ছে, এটা উপর থেকে হচ্ছে, এখন নিচ থেকে হচ্ছে, ঠিক আছে। এটা 2 নাম্বারটাকে একটু চেঞ্জ করতে হবে না, সেক্ষেত্রে আমাদের নামটা শুধু চেঞ্জ হবে
আমাদের জিনিস তো সব সেমই থাকবে, এটা নাম দিলাম অ্যানিমেশনের নামটা হবে যে নাম দিলাম টু। এই কি ফ্রেম যেটা আছে এটাকে ডুপ্লিকেট করে ফেলি কপি পেস্ট, আর টু নাম্বার যেটা আছে এটাকে এখানে দিয়ে দেই, এটা তো দুই আছে এটাকে দিলাম চার। ওকে, এখন দেখবেন যে সুন্দরভাবে অ্যানিমেশন হবে দুটাই, দেখেন কত সুন্দরভাবে স্মুথলি হচ্ছে, একবারে দেখতেই ভালো লাগতেছে। তো আমরা তাহলে এরকম একটা অ্যানিমেশন তৈরি করে ফেললাম। তো আপনি এটার সোর্স কোড ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।